ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে, দারিদ্র মানুষের কাছে, গরিব মানুষের কাছে মহানায়ক। বাংলাদেশের জন্য এটা অহংকারের হতে পারত, কিন্তু বর্তমান শাসক গোষ্ঠীর তরফ থেকে তাকে যেভাবে আখ্যায়িত করা হয়, এটা কষ্টেরই কথা বলা যায়। বিশ্ব যাকে নত শিরে শ্রদ্ধা জানাচ্ছে, আমরা তাকে কিভাবে নাজেহাল করা যায়, কিভাবে ছোট করা যায়, কিভাবে অপমান করা যায়, এক মর্মান্তিক ঘটনা। বিশ্ব এরকম একটা পরিস্থিতিতে আমাদেরকে খুব ভালো চোখে দেখবে, ভালোভাবে নেবে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। এতটাই খারাপ ঘটনা আমার মনে হয় বিশ্বের প্রায় 150 রাষ্ট্রের কাছে একটা নজির পাওয়া যাবে কিনা সন্দেহ। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি অভূতপূর্ব, তিনি একটার পর একটা পদক পেয়েছেন, পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন, আর আমরা তাকে কিভাবে অসম্মানিত করা যায়, মামলা দিয়ে, কুটুক্তি করে, রক্ত চোষা বলে ভাবা যায় না। আমরা সেটাই এখন দেখছি, যা লজ্জাজনক, যা পীড়াদায়ক, ছোট মনের পরিচয়। বিদেশি দাতা, উন্নয়ন বিশেষজ্ঞ এবং বিশ্বের অনেক দরিদ্র মানুষের কাছে, একটু আগে বললাম না, ডক্টর মোহাম্মদ ইউনূস মহানায়ক, গ্রামীণ জনপদের মানুষ, একেবারে প্রান্তিক জনপদের মানুষ, যারা ব্যাংকের কথা ভাবতেই পারে না, তাদের জন্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ব্যাংকে একেবারে অজপাড়াগায় নিয়ে গেছিল, তাদের সহায়তা করেছিলেন, অর্থ দিয়েছিলেন, তাকে কিনা শুনতে হলো গরিবের দশা। এই এই ঘটনা এই যে গরিব মানুষের কথা বললাম, যাদের সহায়তা করার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, বাংলাদেশে তিনি প্রথম। 53 বছরের মধ্যে আর কেউ কখনো নোবেল পায় নাই বাংলাদেশে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল প্রাইজ পাওয়ার জন্য আমরা শুধু সম্মানিত বোধ করি না, বিশ্বকবিও বলি। আমি তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের তুলনা করি না, তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সাহিত্য অনেক বড় জায়গা নিঃসন্দেহ, কিন্তু দরিদ্র মানুষের উঠে দাঁড়ানোর বসে ডক্টর মোহাম্মদ ইউনূস যা করেছেন তার জন্যে বিশ্ব স্বীকৃতি এর আগে আর কে পেয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমার তো স্মরণে আসে না। তাকে আমরা অপমানিত করলাম, একটার পর একটা মামলা দিচ্ছি আমাদের বিচার বিভাগ, মামলা চলতে অসুবিধা নেই বলে রায় দিচ্ছেন, তার আবেদন খারিজ করে দিচ্ছেন। 100 জন নোবেল বিজয়ী তার পক্ষ অবলম্বন করে বলেছেন তাকে নাজেহাল করা ঠিক হবে না। এটা মানুষের কাছে খারাপ নজির হিসাবে চিহ্নিত হবে, যেন বাংলাদেশ তাকে এইসব অভিযোগ থেকে রেহাই দেয়। আমরা রেহাই দেব কি, যেদিন বলছে 100 নোবেল বিজয়ী, আমাদের কোনো রাজনীতিবিদের জন্যে, অর্থনীতিবিদের জন্যে বা অন্য কোনো সেক্টরে এরকম 100 জন পণ্ডিত মানুষ, বিশ্ব বিজয়ী, তারা তাদের পক্ষে বলেছেন এমন নজিরকে আপনার কাছে জানা আছে? আমার কাছে তো নাই। তাহলে এই ধরনের ঘটনা আমাকে কেন মুখোমুখি হতে হচ্ছে? 9 সাল থেকে বর্তমান সরকার ক্ষমতায় আছে,
এই 9 সালের আগেও একবার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন এতটা আক্রমণাত্মক ওই সরকার বা আওয়ামী লীগ দেখায় না। এবার যেভাবে দীর্ঘকালীন ক্ষমতায় আছেন আওয়ামী লীগের সরকার এবং দীর্ঘকাল ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আক্রমণ শুধু না, তাকে আপদ বলেও মনে করছে। ডক্টর ইউনূসের উপরে এতটা রাগ কেন? এই জিনিসটা যখন আলোচনা আসে ঠারে ঠুরি বিভিন্ন জায়গায় মানুষ বলার চেষ্টা করে, তিনি যে নোবেল পুরস্কারটা শান্তিতে পেয়েছিলেন, প্রধানমন্ত্রী তো একসময় পার্বত্য জেলার শান্তি ফিরিয়ে এনেছিলেন, সেই পুরস্কারটাতে তো তিনি পাওয়ার উপযুক্ত ছিলেন। অনেকে বলেন তো পুরস্কার কমিটি শান্তি ক্ষেত্রে নোবেল কমিটি কাকে পুরস্কৃত করবে, কাকে বিবেচনায় নিবে, এটা তো বাংলাদেশের বিষয় না, এটা তো নোবেল কমিটির বিষয়। কিন্তু কিছু মানুষ তো তাদের বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থাকে, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পেল? ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমাদেরই লোক, বাংলাদেশের লোক, বাংলাদেশে কাজ করেছেন, বাংলাদেশে পড়ালেখা করেছেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, বাংলাদেশের জন্য অহংকার হতে পারে, তাকে কেন আমরা ছোট করছি, তাকে কেন আপদ বিপদ বলে মনে করছি? কেন মনটা একটু বড় করে, মনটা একটু উৎফুল্ল করে তাকে গ্রহণ করা যায় না? তাকে রাষ্ট্রীয়ভাবে সমর্থনার জায়গায় রাষ্ট্রীয়ভাবে তাকে অপমান করার এটার কোনো অর্থ আছে? কোথায় যেন একটু পড়লাম, এই যে পদ্মা ব্রিজের ক্ষেত্রে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব ব্যাংকে, মানে তার যে দিন সহায়তা সেটা নাকি দুর্নীতির কারণে না, ডক্টর ইউনূসের কথা অনুযায়ী প্রত্যাহার করা হয়েছে। বিশ্ব ব্যাংক ডক্টর ইউনূসের কথা শুনলেন, বাংলাদেশ সরকারের কথা, বাংলাদেশের কথা শুনলেন না, এটা আবার কেমন কথা? কোনো কোনো জায়গায় বলার চেষ্টা করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাকে সহায়তা করেছেন, এই জন্য বাংলাদেশ উপকৃত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কেমন কথা? যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এতটাই ক্ষমতা রাখেন তাহলে তার সঙ্গে তো সখ্যতা হতে পারত, তার সঙ্গে সহমর্মিত হতে পারত, তাকে বাংলাদেশের জন্য ব্যবহার করা যেতে পারত। সেটা না করে তার সঙ্গে শত্রুতা করলাম কেন, তার সঙ্গে বিভেদ তৈরি করলাম কেন? এটা কোন বিবেচনা, এটি কোন ধরনের কথা? 2011 সালে তাকে গ্রামীণ ব্যাংক থেকে, যে ব্যাংক তিনি প্রতিষ্ঠা করে, যে ব্যাংকের সাফল্যের কারণে তিনি মানুষের উন্নয়নের অংশীদার হয়েছিলেন, সেই ব্যাংক থেকে তাকে অপসারণের করার জন্য সেই ব্যাংকের বোর্ডকে নিয়ন্ত্রণে নিয়েছে সরকার, একসময় তাকে অপসারণ করা হয়েছে। এবং এই অপসারণের মধ্য দিয়েই বলা যায় যে তাকে এক ধরনের মেসেজ দেওয়া হয়েছিল, যদি সরকারের বিবেচনা বা সরকারের কর্মকাণ্ড বা সরকারের ভাবনাকে তিনি নিজের ভাবনায় না নেন তাহলে ভবিষ্যতে কী হতে পারে, সেটাও ডক্টর মোহাম্মদ ইউনূস ভেবেছেন বলে আমার কাছে মনে হয়নি। একসময় ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতির কথা ভেবেছিলেন, কিছুটা উদ্যোগী হয়েছিলেন। আমি রাজনীতির মানুষ, আমি একটা দল করি, আওয়ামী লীগ একটি দল, আওয়ামী লীগ যারা করেন তারাও তাদের মতো করে চলে, যে কোনো মানুষের রাজনীতি করার অধিকার আছে সংবিধান অনুযায়ী আইনগত দিক থেকে। কেন ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতির কথা ভাবলেন, এটাও নাকি সরকার সহজভাবে নিতে পারেনি? 111-এর পরপরে বাংলাদেশের মনে হয়েছে যে তিনিই বোধহয় 111 সৃষ্টি করেছিলেন, তিনিই বোধহয় আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন। আরে বাবা, তাকে তো ক্যাটেকার সরকার উপদেষ্টা হওয়ার জন্যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি তো রাজি হননি।
তিনি তো ওর মধ্য দিয়ে রাজনীতিতে আসতে পারতেন, তিনি তো রাজি হননি, তাহলে দোষটা কোথায়? আমি তার পক্ষে বলছি না, যে কোনো মানুষ যে কোনো রাজনীতি যে কোনো বিশ্বাস যে কোনো নীতি সে গ্রহণ করতেই পারে, তিনি তো বাংলাদেশের মানুষ, অন্যায়টা কি অপরাধটা কি? আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস উন্নয়নের যারা সহযোগী তাদেরকে ব্যবহার করতে পারতেন বাংলাদেশের স্বার্থে, এমনকি আমি বলবো যেহেতু সারা বিশ্বকে, কারণ তার সারা বিশ্বের উপরে তার কর্মের কারণে তার যে প্রভাব একেবারে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম, তার নিজস্ব ব্যক্তিগত একটা জনপ্রিয়তা আছে, আমরা সেটি রাষ্ট্রের ক্ষেত্রে দেশের জন্য যদি ব্যবহার করি অন্যটাই সমালোচনার মধ্যে দিয়ে তাকে যদি আমরা পরিত্যাগ করার কথা ভাবি, তার যে ভালোবাসার লোকগুলো শ্রদ্ধা করার লোকগুলো যারা আমাদের উন্নয়ন সহযোগী হতে পারত, তারা তো আমাদের বিপক্ষে চলে যাবে, এই সাধারণ ধারণাটাও তো যদি আমরা গ্রহণ করতে পারতাম। মহানায়ক না, তিনি আমাদেরই মানুষ, তিনি আমাদেরই সহযোগী, এইভাবে যদি নিতে পারতাম তাহলে আমার মনে হয় বন্ধুর সংখ্যা বাড়ত, সাথীর সংখ্যা বাড়ত, সহকর্মীর সংখ্যা বাড়ত। তাকে ঘৃণার চোখে না ভালোবাসার চোখে যদি আমরা দেখি ক্ষতিটা কি।